মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতর ঘেরাও করে সিপিআইএম দল। সিপিআইএম দলের অভিযোগ, বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই সিপিআইএম দলের নেতাকর্মীদের উপর ফ্যাসিস্ট সুলভ আক্রমণ সংঘটিত করে আসছে শাসক দলের দুর্বৃত্তরা, যার ফলে গত 34 মাসে সিপিআইএম দলের বহু কর্মী খুন হয়েছেন, আক্রান্ত হয়েছেন হাজার হাজার কর্মী। মহিলা কর্মীরাও বাদ যাননি বিজেপি দলের গুন্ডা বাহিনীর হাত থেকে। আক্রান্ত কর্মীদের পাশে যেতে পারছেন না বিরোধী দলনেতা সহ সিপিআইএম দলের বিধায়করা। এরই প্রতিবাদে দলীয় নেতাকর্মীদের নিরাপত্তার দাবিতে রাজ্য পুলিশের সদর দফতর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন সিপিআইএম দলের নেতাকর্মীগণ। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস জানিয়েছেন, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব সে সমস্ত এলাকা সফর করে আক্রান্তদের পাশে দাঁড়ানো, সেখানে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। বিধানসভার বিরোধী দল নেতা যিনি 20 বছর রাজ্যে মুখ্যমন্ত্রীর পদে ছিলেন, তাকে তার নির্বাচনী এলাকায় যেতে দেওয়া হয় না। বিরোধী দলের উপনেতা তাকে তার নির্বাচনী এলাকায় যেতে দেওয়া হয় না। তেমনি বিধায়কদের উপরে একের পর এক আক্রমণ চলছে। এই ঘটনার পাশাপাশি যেগুলো দেখছেন যে আমাদের রাজ্যে 200-এর বেশি আমাদের পার্টি অফিস আক্রমণ করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সংগঠনগুলোর একের পর এক অফিস আক্রমণ করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এমনকি আমরা এখনো পর্যন্ত আজকে 34 মাসে কয়েকটা মহকুমা অফিস খুলতে পারি না, একটা জেলা অফিস খুলতে পারি না। আমরা বারবার এদিন সিপিআইএম রাজ্য সম্পাদক আরও জানিয়েছেন, এইসব ঘটনাবলী রাজ্য পুলিশের মহানির্দেশক রাজ্য সরকারের প্রধানের নিকট বারবার জানানো সত্ত্বেও তাদের কাছ থেকে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এবং এই রাজ্য সরকারের প্রধানের কাছে এই সমস্ত দাবি দাওয়া নিয়ে গেছি। আমরা বলেছি যে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তাদের তরফ থেকে কোনো পদক্ষেপ পর্যন্ত নেই। এবং গত পরশুদিন যা ঘটল, এদিন সিপিআইএম দলের এই বিক্ষোভ কর্মসূচিতে সিপিআইএম নেতা গৌতম দাসের আরও অভিযোগ, বর্তমানে রাজ্যের পুলিশ আক্রান্তদের পাশে না দাঁড়িয়ে উল্টো শাসক দলীয় গুন্ডা মাফিয়া দুর্বৃত্তদের হয়ে কাজ করছে। সেই পুলিশের এই ন্যাক্কারজনক ভূমিকায় গভীর উদ্বেগও প্রকাশ করেন তিনি। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।